হ্যালো, আসসালামু আলাইকুম। আই এম মিরাজ গেমিং। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে আপনাদের জন্য সুপার সেলের যেই নিউ নিউ আপডেটসগুলো থাকে বা নতুন যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলো কীভাবে ক্লিয়ার করবেন, ইজি ওয়েগুলো কীভাবে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। এখন নতুন একটা চ্যালেঞ্জ আসছে, সেটা হচ্ছে আপনার নিউ একটা ট্রপস আসছে, সেটা দিয়ে যদি আপনি 20টা অ্যাটাক ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি পাবেন হচ্ছে বুক অফ ট্রফিস, যেটা দিয়ে আপনি যে কোনো ট্রফির বা যে কোনো হচ্ছে আপনার ট্রুপস আপনি 1 লেভেল ম্যাক্স করতে পারবেন। যে কোনো ট্রুপস, এটা হোক হচ্ছে ডার্ক ইলেক্সারের ট্রুপস বা হচ্ছে আপনার ইলেক্সারের ট্রুপস, সবগুলো আপনি হচ্ছে এই স্পিলটা দিয়ে 1টা লেভেল আপ করতে পারবেন। দেখা গেছে যখন আপনাদের বিল্ডার খুব প্রয়োজন বাট আপনার লোডও পড়ে আছে অনেক, তখন দেখা গেছে আপনি একটা আপ দিয়ে আপনি বুকটা ইউজ করে ফেললেন, আপনার একটা ট্রপস 1 লেভেল আপ হয়ে গেল। তো ওই চ্যালেঞ্জটা কিভাবে ক্লিয়ার করবেন সেটা হচ্ছে টাউন হল, একটা দুঃখের সাথে বলা যাচ্ছে যে টাউন হল 9-এর নিচে যারা আছে তাদের পক্ষে বা টাউন হল 9 পর্যন্ত বা যারা আছে তাদের পক্ষে এটা ক্লিয়ার করা কখনোই পসিবল না। কারণ হচ্ছে ওদের সিসিতে হচ্ছে আপনার স্পেস কম থাকে, তো যার কারণে ওই ট্রপসটা সিসিতে নিজেকে নিজেই ডোনেট করা পসিবল না। টাউন হল 10 থেকে যারা আছে তাদের জন্য এটা ইজি হয়ে যাবে। আপনার ডোনেটের মধ্যে আপনি যদি ওই ট্রপসটাকে ডোনেট নিজেরটা নিজেই নিয়ে নেন তাহলে দেখা গেছে আপনার জন্য ইজি হয়ে যাবে। এর জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, ওই ট্রপসের সাথে এই বেলুন না নিয়ে আপনার হচ্ছে যে ক্রাশার আছে বা ওয়াল ব্রেকার ওয়ারশপ আছে ওইটাকে নিতে হবে। ওইটা নিলে কি হবে, আপনি টাউন হল পর্যন্ত যেতে পারবেন এবং ওখানে যদি আপনি আপনার হিরোজগুলো ছেড়ে দেন আপনি টাউন হলটা অন্তত ক্লিয়ার করতে পারবেন, আর দরকার তো শুধুমাত্র 1 স্টার। তো ওইটা ক্লিয়ার করে দিবেন। আর রিসেন্ট আমি একটা অ্যাটাক দিয়েছি, এটা একেবারে বাজে একটা অ্যাটাক হয়েছে, আপনার আমার ড্রাগ আগেই ছাড়ার উচিত হয়নি। আর এখানে হচ্ছে আমার ওই ওয়াল ব্রেকার ওয়ার মেশিনটা নেওয়ার দরকার ছিল, যার কারণে এটাকে 1 স্টার আসছে। চেয়েছিলাম যে 3 স্টার ক্লিয়ার করার জন্য বাট ভাগ্যবশত 1 স্টার চলে আসছে। নেক্সট আর একটা অ্যাটাক দিব, দেখি কি করা যায়। বাট এটাতে চেষ্টা করেছিলাম, আমার ট্রপসগুলো যদি সাইড দিয়ে না যেত তাহলে এটাতে 3 স্টার চলে আসতো, আগেই ভুল করে ফেলছি। তো আপনারা এই ভুলটা করেন না, আর আপনারা বেশিরভাগ যাদের ডোনেশনের মধ্যে আপনার হচ্ছে ওয়ার্ম মেশিনটা নেওয়া যায় তো ওখানে কিন্তু এই লোনটা নেবেন না, সবসময় আপনারা এখানে নেবেন যে ওয়াল ব্রেকার যে ওয়ার্কশপে যে ইটা থাকে ট্রপসটা থাকে ওইটা নেওয়ার জন্য, তাহলে আপনি ইজিলি টাউন হলটা ক্লিয়ার করতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আর একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমাকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য, আর আপনাদের জন্য আমি নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসব সামনের দিকে। ইভেন হচ্ছে সুপার সেলে যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলো ক্লিয়ার কিভাবে করবেন সেগুলো নিয়ে সম্পর্কে আমি ভিডিও তৈরি করব। এখানে আরও একটা অ্যাটাক দিয়েছি, এখানে হচ্ছে এয়ার ডিফেন্সগুলো ক্লিয়ার করেছি, কিন্তু কথা হচ্ছে এখানে একটা মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে এখানে আমার উচিত ছিল আপনার হচ্ছে এই টাউন হলের এ পাশ থেকে ট্রপসগুলো ছাড়ার, যেন টাউন হলটা অন্তত ক্লিয়ার করে 2 স্টার আসতে পারে। বাট আমি 3 স্টারের জন্য এখানে ইগল টাওয়ারের এখান দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, যখন ড্রাগ বা হচ্ছে আপনার অ্যাটাকটা দিবেন, এয়ার অ্যাটাকটা দিবেন, তখন এখানে আগে ইগল টাওয়ারটা শেষ করার চেষ্টা করবেন। আর এটার জন্য আপনার একটা বোনাস পয়েন্ট থাকে যে 4টা ট্রপস পর্যন্ত ইগল টাওয়ার কিন্তু ধরে না, প্লাস হচ্ছে আপনার সিসিটাও দিয়ে ক্লিয়ার করে ছাড়তে পারবেন, ওইটা ইগল টাওয়ার ধরবে না। এটা দিয়ে অনেকখানি প্রায় মোটামুটি অর্ধেক বেস ক্লিয়ার করা যায়। অর্ধেক বেস ক্লিয়ার করার পরে তখন হচ্ছে আপনি টাউন হল ক্লিয়ার করার জন্য আপনার হিরোজ আর হচ্ছে আপনার সিসিটা নিয়ে নেবেন, তারপর আস্তে আস্তে বাকি যে ট্রপসগুলো থাকে সেগুলো দিয়ে পুরো বেস্টারে ক্লিয়ার করবেন। এখানে আবার 2টা অ্যাটাকে অনেক বাজে হয়েছে, সমস্যা নেই, নেক্সটে এর থেকে বেটার অ্যাটাক বা কীভাবে আপনার ইজি ওয়ে করা যায় টাউন হল 12, 13, M14-এ সেগুলো আপনাদেরকে দেখাবো। এই অ্যাটাকের জন্য আমাকে আমার ট্রপসগুলো বাঁচানোর দরকার ছিল, টাউন হলের এখান থেকে ছাড়ার দরকার ছিল, তাহলে এখান থেকে মোটামুটি 2 স্টার ক্লিয়ার হয়ে যেত। আপনারা এরকমভাবে ভুল করবেন না, এটা আসলে খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করার জন্য
এই মিস্টেকটা হয়ে গেছে, না হলে সুন্দর করে ক্লিয়ার করে একটা ভালো ভিডিও তৈরি করতে পারতাম। বাট আপনারা সাপোর্ট করবেন, সাপোর্ট করলে ইনশাল্লাহ সামনে ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো। আর আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ নতুন চ্যালেঞ্জগুলো কিন্তু আমি কীভাবে শর্টভাবে ক্লিয়ার করা যায় সেটা বলে দিব। আল্লাহ হাফেজ।